আসসালামু আলাইকুম। তো আপনারা কিউকেক্স এক্সচেঞ্জারে অনেকে উইথড্র করে পেমেন্ট পাননি, আবার প্রথম দিকে যারা দ্রুত উইথড্র করেছিলেন তারা কিন্তু পেমেন্ট পেয়েছে, আবার এখানে অনেকে ডিপোজিট করেছেন। সো ডিপোজিট করার পর উইথড্র করার পরও ফেল দেখাচ্ছে, সো উইথড্র হয়নি, পেমেন্ট করেনি। তো তারা কিন্তু একটা আপডেট দিয়েছে, আপনারা যদি অ্যাপ্লিকেশানে ঢোকেন কিউকেক্স এক্সচেঞ্জারে ঢুকলেই দেখবেন যে এখানে আপগ্রেড অপশন চাইবে, আপগ্রেড লেখা থাকবে অথবা আপডেট। সেই আপগ্রেডে ক্লিক করলে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে বলবে। সো আপনি ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে সেই অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। ওপেন করলে ইনস্টল করে ওপেন করবেন অ্যাপ্লিকেশানটি। তো ওপেন করলে দেখবেন যে আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট আবার পুনরায় লগ ইন করবেন। কিউকেক্সে যে জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করা, তারা মূলত পেমেন্টটা দিচ্ছিল না এই কারণে যে তারা বলছিল যে আপনারা ওয়েট করেন, আমরা কেওয়াইসি আনবো। কেওয়াইসি আনার পরে, কেওয়াইসি ভেরিফাইড হওয়ার পরে আপনারা এখান থেকে উইথড্রটা করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন, নো প্রবলেম। সো এটার আপডেট দেওয়ার জন্য আমি মূলত ভিডিওটা তৈরি করা। আপনারা অ্যাপ্লিকেশানে ঢুকবেন। সো আপডেট দেওয়ার পরে অ্যাপ্লিকেশানটি ওপেন করে এখানে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ম্যান মতো আইকন, এটা কিন্তু আমার আপডেট করা অ্যাপ্লিকেশানটি। সো ওপেন করার পরে এরকম আসবে, থ্রি ডটে ক্লিক করবেন। এখানে কর্নারে থ্রি ডটে ক্লিক করলে ম্যান মতো আইকনে ক্লিক করলাম, করার পর এখানে ইনফরমেশান অথেন্টিকেশান, এটাতে কিন্তু আমরা আগে কেওয়াইসি করেছিলাম না, আপনাদের হয়তো মনে আছে যে কারণে এই সমস্যাটা। ইনফরমেশান অথেন্টিকেশানে ক্লিক করার পরে এখানে টু সার্টিফিকেশান, এটাতে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ। সো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, সার্চ করে আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ভোটার আইডি কার্ডের নামটা দিবেন ইংলিশে, ফুল নেমটা, আইডি কার্ডটা এখানে সিলেক্ট করবেন, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, তারপর আইডি কার্ডটা সিলেক্ট করবো, তারপর আইডি নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজটা এখানে আপলোড করবেন। প্রথমে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ এবং এনআইডি কার্ড হাতে নিয়ে একটা সেলফি, মানে পিছনে ক্যামেরা দিয়ে একটা ছবি তুলবেন যার এনআইডি কার্ড, তার হাতে নিয়ে, হাতে একটা এনআইডি কার্ড থাকতে হবে, যার এনআইডি কার্ড তার পিছনে ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে নেবেন, নিয়ে ঠিক এরকম একটা ছবি তুলে নিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সব কমপ্লিট করে ফেলছি, এখন আমি সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউতে চলে গিয়েছে আমার, এটা যখন এখানে ভেরিফাইড লিখে আসবে বা কমপ্লিট তখন আমি এখান থেকে কিন্তু উইথড্র করতে পারবো। সো এখন বিষয় হলো যে তারা যেহেতু আইডেন্টি কেওয়াইসিটা নিয়েছে, আশা করি তারা পেমেন্ট করবে আমাদেরকে, আমরা পুনরায় আবার উইথড্র করে এখান থেকে পেমেন্ট নিতে পারবো। আর যাদের ব্যালেন্সে মূলত $6.40 এরকম আছে, তারা আবারও ওখানে 100 TRX মূল্য, আপনার USDTটা TRX করে তারপরে আপনাকে ওখানে 100 TRX ওখানে ডিপোজিট করে তারপরে ওইটার সাথে অ্যাড করে উইথড্র করতে হবে। মিনিমাম 200 TRX হলে কিন্তু এখানে উইথড্র করা যায়। তো বিষয়টা হলো যে আমি এখানে যদি আমার কেওয়াইসি কমপ্লিট হয়, ভেরিফাইড হয়, আমি আপনাদেরকে টেলিগ্রামে জানিয়ে দিব। আর এটা উইথড্র করা যাবে কি না, ডিপোজিট করা যাবে কি না আমি অবশ্যই জানাবো, তারপরে আপনি কাজটা করবেন। কারণ এই মুহূর্তে যেহেতু আমার কাছে ডলার নেই, আমি উইথড্র করছি না, তো আমি চেষ্টা করবো, দেখি এটা কী হয়, যে তারা পেমেন্ট করছে কি না, আসলে কেওয়াইসি করার পরবর্তীতে তারা পেমেন্ট করবে কি না, বা ডিপোজিট করলে ডিপোজিট অ্যাড হবে কি না। জানেন যে এখানে ডিপোজিট অ্যাড হতে অনেক সময় লাগে, তার থেকে সময় লাগে হলো উইথড্র করে পেমেন্টটা পেতে। সো আমি আপনাদেরকে জানাবো, পূর্ব সব কিছু জানাবো, টেলিগ্রামে জানাবো, আপনারা ধৈর্য ধরবেন, কেউ ইনবক্সে নক দেওয়া দিয়ে করবেন না ভাই, আমি সময় হলে ঠিকই জানাবো। কারণ আপনিও যেখানে আমিও সেখানে, এবং আপনার যা প্রয়োজন অনলাইনে এখান থেকে পেমেন্ট ওঠানোর জন্য আপনারও যেমন দরকার আমারও খুবই দরকার, বুঝতে পারছেন? অতএব আমি অবশ্যই জানাবো, কেউ আন্দাজে এখানে ডিপোজিট করতে যেন না, বুঝতে পারছেন? আমি জানানোর পরে আপনারা করবেন।